ফাইভ স্টুডেন্টস কম্পিউটার সায়েন্স নিয়ে যারা ভবিষ্যতে পড়াশোনা করতে চাও এবং অলরেডি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছ কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে তাদের জন্য কিন্তু এমএসসি ইন কম্পিউটার সায়েন্স একটা ভীষণভাবে ফিউচারিস্টিক কোর্স তো আজকের আমি একটা ব্লগ পেলাম স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট মডার্ন সায়েন্সে এই ডেইলি ব্লগ আপলোড করে সেখানে ভীষণ ইনফরমেটিভ কিছু ব্লগ থাকে তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ আমি আজকের দেখলাম আমি এটার লিঙ্কও তোমাদের দিয়ে দেবো তো সেইখানে যে বিষয়টার ওপর যে টপিকটাকে আজকের এখানে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে লেটেস্ট ইনোভেশনস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিউচার রিসার্চ অপরচুনিটিস ওকে তো এই কম্পিউটার সায়েন্স রিলেটেড যে সমস্ত রিসার্চ ওয়ার্ক অলরেডি চলছে বা ভবিষ্যতে আরও কী কী মানে রিসার্চ হতে পারে বা কী কী ইনোভেশানস আসতে পারে সেই নিয়ে একটি ব্লগ ভীষণ ইনফরমেটিভ বিশেষ করে তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা কম্পিউটার সায়েন্স সাবজেক্টটাকে ভালোবাসো এটা নিয়ে যারা কেরিয়ার করতে চাও তাদের জন্য খুব ভালো ব্লগটা এখানে প্রথমেই দেখো বলে দিচ্ছে লেটেস্ট ইনোভেশানস কী কী বিষয় নিয়ে অলরেডি রিসার্চ চলছে বা কী 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 বিষয়ে আবিষ্কার হয়েছে সেইগুলো নিয়ে লেটেস্ট এআইএমএল নিয়ে নিশ্চয়ই জানো তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং নিয়ে চলছে মানে অলরেডি প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে প্রচুর অলরেডি প্রোডাক্ট বেরিয়ে গেছে অলরেডি অনেক সফটওয়্যার বেরিয়ে গেছে অনেক অ্যাপ্লিকেশান বেরিয়ে গেছে যেগুলো কিন্তু এআইএমএল টেকনোলজির ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে কিন্তু এই দুটো বিষয় নিয়ে এখনও প্রচুর রিসার্চের অপশান আছে এবং এর ওপর নির্ভর করবে এই রিসার্চ যত বেশি এগোবে তত কিন্তু মানব সভ্যতা আরও এগিয়ে যাবে এটুকু বলতে পারি কারণ শুধু মেডিকেল ফিল্ডে নয় মেডিকেল ফিল্ড একাধারে তারপর প্রোডাকশান ফিল্ড বা অন্যান্য সমস্ত ফিল্ডেই কিন্তু এই যে কম্পিউটার রিলেটেড এই দুটো বিষয় এআই এম এমএল এর যে অ্যাডভান্সমেন্টের ওপর কিন্তু অনেক বিষয়ের অ্যাডভান্সমেন্ট নির্ভর করবে তো তারপরেই কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম কম্পিউটিং এমন একটা সাবজেক্ট যে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে এখনও মানে এটা একদম মানে শিশু লেভেলে রয়েছে এটুকু বলতে পারি এখনও প্রোডাকশানে আসেনি কম কোয়ান্টাম কম্পিউটার একটা রিসার্চ ওয়ার্ক চলছে এর ওপর এবং প্রতিটা বড়ো বড়ো দেশে উন্নত দেশে কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে ভীষণ রিসার্চ চলছে এবং কোয়ান্টাম কম্পিউটার একবার যখন রিয়েল লাইফে আসবে এবং হাতে হাতে মানুষের হাতে চলে যাবে তখন কম্পিউটারের যে স্পিড নিয়ে আমাদের যে মানে কমপ্লেন থাকে বা আমরা বলি বড্ড স্লো চলছে অমুক তমুক বা অনেক জটিল ক্যালকুলেশান যেটা হয়তো আজকেকার কম্পিউটার সুপার কম্পিউটার সেই ক্যালকুলেশান করতে হয়তো কয়েক বছর লাগিয়ে দেয় সেই জটিল কম মানে মানে কম্পিউটিং বা কম্পিউ যে যে কম্পিউটেশনাল পাওয়ার সেটা কিন্তু অনেক এক্সপোনেন্সিয়াল হারে বেড়ে যাবে মানে যেটা করতে আজকেকার সুপার কম্পিউটারের এক বছর লাগে সেইটা করতে হয়তো তখনকার দিনের নর্মাল কোয়ান্টাম কম্পিউটার হয়তো ম্যাক্সিমাম এক ঘন্টা দু ঘন্টার মধ্যে করে দেবে তো বুঝতেই পারছো যে কতটা সুপারফাস্ট হতে চলেছে তো সেটাই এখানে দেওয়া আছে ফিউচার অফ আলট্রাফাস্ট ডাটা প্রসেসিং ডেটা প্রসেসিং আলট্রাফাস্টভাবে হবে দেন রিসার্চ ফোকাস ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম অপটিমাইজেশান অ্যান্ড সাইবার সিকিউরিটি এইগুলোর ওপরও ভীষণভাবে ডাইনামিক্যালি চেঞ্জেস আসতে চলেছে এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের রিসার্চের ওপর মানে এর অ্যাডভান্সমেন্টের ওপর কিন্তু নির্ভর করবে এই ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম অপটিমাইজেশান অ্যান্ড সাইবার সিকিউরিটির আরও বেশি অ্যাডভান্সমেন্ট দেন ব্লক চেন টেকনোলজি বিয়নড ক্রিপ্টোকারেন্সি সিকিউর ডেটা ট্রানজাকশানস অ্যাটক্রস ইন্ডাস্ট্রিজ ওকে দেন রিসার্চ কোপ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশান বা ড্যাপস সিকিউরিটি এনহান্সমেন্ট ও স্মার্ট কন্ট্রাক্ট এই সমস্ত বিষয়গুলোর ওপরও কিন্তু ভীষণভাবে অ্যাডভান্সমেন্ট হতে চলেছে এবং এই এই সমস্ত বিষয় নিয়েও প্রচুর রিসার্চ ওয়ার্কের সুযোগ আছে দেন সাইবার সিকিউরিটি নিশ্চয়ই জানো এখনকার সব কিছুই যেহেতু অনলাইনে চলে আসছে প্রচুর সাইবার থ্রেটসের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকেও পড়তে হচ্ছে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে হোক বা অন্য অন্যান্য ক্ষেত্রে হোক নিজের পার্সোনাল ডেটা প্রোটেকশানের ক্ষেত্রে হোক বড় বড় সংস্থার ডেটা প্রোটেকশানের ক্ষেত্রে হোক সব জায়গাতেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি দরকার পড়ছে সেই সাইবার সিকিউরিটি নিয়েও কিন্তু প্রচুর রিসার্চ ওয়ার্ক হবে বা এখন বিভিন্ন রিসার্চ ওয়ার্ক চলছে এই যে পরিষ্কার দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল টু প্রোটেক্ট গ্রোয়িং অ্যামাউন্ট অফ ডিজিটাল ডেটা রিসার্চ এরিয়াতে এআই ডিভেন্ট সিকিউরিটি এনক্রিপশান টেক টেকনিক্স কোয়ান্টাম সেফ সিকিউরিটি ওকে দেন ফাইভ জি অ্যান্ড ইন্টারনেট অফ থিংস বা আইওটি যেটাকে বলা হয় রিয়েল টাইম ডেটা প্রসেসিং অ্যান্ড কানেকটিভিটি থ্রো আইওটি দেন রিসার্চ অপরচুনিটি স্মার্ট সিটিস এজ কম্পিউটিং রিয়েল টাইম সিস্টেমস এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইনোভেশানস চলছে এবং ভবিষ্যতেও প্রচুর রিসার্চের সুযোগ আছে এবার দেখো এখানে পরিষ্কার দিচ্ছে যে হোয়াই মেভেস কম্পিউটার সায়েন্স ইজ এসেন্সিয়াল ফর দ্য রিসার্চ

পাবে এই কোর্সের মাধ্যমে এমএসি সিন কম্পিউটার সায়েন্স যদি এই কোর্সে যদি অ্যাডমিশান নাও দেন রিসার্চ ওরিয়েন্টেড ডেভেলপ দ্য স্কিল স্কিলস রিকোয়ার্ড ফর রিকোয়ার্ড টু কন্ডাক্ট অ্যান্ড লিড রিসার্চ ইন অ্যাডভান্সড ফিল্ড ওকে তার মানে তোমার এই রিলেটেড রিসার্চ করতে গেলে যে সমস্ত স্কিলসের দরকার হয় বা আরও বিভিন্ন অ্যাডভান্স ফিল্ডের ওপর যে সমস্ত নলেজের দরকার হবে সেইগুলো সব কিন্তু এই কোর্সের মধ্যে তোমাদের পড়ানো হবে বা শেখানো হবে প্র্যাকটিক্যাল এক্সপোজার অ্যাকসেপ্ট টু কাটিং এজ টেকনোলজি হ্যান্ডস অন প্রোজেক্ট প্রচুর হ্যান্ড হ্যান্ড অন হ্যান্ডস অন প্রোজেক্টসের মানে বিষয়বস্তু রয়েছে এই সাবজেক্টের মধ্যে এবং কাটিংয়ের যে যে সমস্ত টেকনোলজি সেইগুলো ইউজ হয় এবং সেইগুলোকে ইউজ করে কী করে কম্পিউটার সায়েন্সের আরও অ্যাডভান্সমেন্ট করা যেতে পারে সেই সব নিয়ে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপোজার দেওয়া আছে এই সমস্ত এই কোর্সে দেন কেরিয়ার গ্রোথ প্রিপেয়ার্ড ফর টপ রোলস ইন আর অ্যান্ড ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি সাইবার থ্রেডকে প্রোটেক্ট করার জন্যে যে সমস্ত রিসার্চ ওয়ার্ক হবে সেখানে এবং আরও অনেক কিছুতে মানে সোজা কথায় কম্পিউটার ফিল্ডে কম্পিউটার সায়েন্স ফিল্ডে যদি ভবিষ্যতে রিসার্চ ওয়ার্ক করতে চাও তাহলেও কিন্তু একটা অসাধারণ কোর্স এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স তারপরে দেখো এলিজিবিলিটি ফল এমএসসি ইন কম্পিউটার সায়েন্স মানে যারা অলরেডি গ্র্যাজুয়েট হয়েছ কিন্তু গ্র্যাজুয়েশানে কোন কোন বিষয় নিয়ে পড়াশুনো করে থাকলে তোমরা এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স করতে পারে স্পেশালি ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বেশ কিছু ভালো ভালো কলেজের আছে তার মধ্যে অবশ্যই একটি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট মডার্ন সায়েন্স যার ওয়েবসাইট তোমরা দেখছ এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট ভিজিট করলে এই কোর্স সম্পর্কেও আরও অনেক ডিটেল পেয়ে যাবে এবং ওদের অ্যাডমিশান চলছে সেইগুলোও দেখতে পাবে তো সেই কোর্সে অ্যাডমিশান নিতে গেলে তোমাদের মিনিমাম এলিজিবিলিটি কী লাগবে সেটা এখানে দেওয়া দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান লাগবে হচ্ছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ ওর এনি রিলেভেন্ট ডিগ্রি উইথ ম্যাথামেটিক্স ওর কম্পিউটার সায়েন্স এদের সাবজেক্ট মানে সোজাগতায় গ্র্যাজুয়েশান লেভেলে যদি বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করে থাকো তাহলে তো অবশ্যই সুযোগ পাবে এছাড়াও যদি অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করো যেখানে ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার সায়েন্স আছে তাহলেও কিন্তু তোমরা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পড়ার সুযোগ পাবে মিনিমাম ফিফটি পার্সেন্ট এগ্রিকেট মার্কস থাকতে হবে আর রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এন্ট্রান্স দেখতাম কি সাম ইনস্টিটিউটস মে রিকোয়ার ইউ টু কোয়ালিফাই ইন এ ইউনিভার্সিটি লেভেল এন্ট্রান্স এক্সাম এন্ট্রান্স দেখতে নিশ্চয়ই যেন ম্যাক আউটেও যেমন কমন এন্ট্রান্স টেস্ট বলে একটি এক্সাম হয় সিইটি বলা হয় সেই টেস্টের মাধ্যমেই কিন্তু এই কোর্সে অ্যাডমিশানের সুযোগ পাওয়া যায় এটা তোমরা ডাইরেক্ট কলেজে যে কন্ট্যাক্ট পার্সেন আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা এখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখতে পারো তাহলে এনাদের এক্সিকিউটিভরা যখন তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তখন তাদের থেকে তোমরা এই অ্যাডমিশান সংক্রান্ত বিষয়ে আরও অনেক কিছু ডিটেল তথ্য পেয়ে যাবে এইখানে দেখবে কোর্স স্ট্রাকচার অ্যান্ড ব্রিফ সিলেবাস এখানেও এই ব্যাপারটাও দেওয়া আছে যে ম্যাকআ অ্যাফিলেটেড কলেজগুলিতে মানে কোর্স স্ট্রাকচারটা কী কী আছে দুটো ইয়ারের কোর্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রতিটা ইয়ারে দুটো করে সেমেস্টার থাকে তো ফার্স্ট ইয়ারে এই এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি শিখবে ডিটেল সিলেবাস যেটা নয় এটা যে ওভারঅল একটা সিলেবাস সেটা হচ্ছে অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করতে পারবে সেখানে অ্যালগোরিদিমস কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি অ্যানালিসিস অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট টেকনিক্স দেন মেশিন লার্নিং অ্যান্ড এআই ফান্ডামেন্টালস এই বিষয় নিয়েও পড়াশুনো করানো হবে দেন ডেটাবেস সিস্টেম দ্যান্ড বিগ ডেটা ভীষণ মানে হট টপিক্স নিশ্চয়ই জানো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইন ডিটেলে পড়াশুনো করানো হবে এই ফার্স্ট ইয়ারে দেন অপারেটিং সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং এই অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিংয়ের ওপর থরোলি এখানে নলেজ তোমরা কিন্তু পেয়ে যাবে সেকেন্ড ইয়ারে কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি যেটা বলছিলাম ভীষণভাবে রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্ট এবং ভবিষ্যতে আরও অনেক কিছু রিসার্চের সম্ভাবনা আছে এই ফিল্ড দুটোতে দেন অ্যাডভান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডভান্স যে সমস্ত প্রসেস আছে সেইগুলো নিয়ে এখানে পড়াশোনা করানো হবে দেন সাইবার সিকিউরিটি আছে দেন রিসার্চ প্রজেক্ট অ্যান্ড থিসিস লাস্টের থিসিস তৈরি করতে হবে তোমাদের এবং তার বেসিতেই কিন্তু আলটিমেটলি তোমরা কোর্সটা কমপ্লিট করতে হবে এবং ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ পাবে দেন রেভলিউশানি রেভলিউশনাইজিং দ্য ফিউচার উইথ এম এস ইন কম্পিউটার সাইন এখানে দেখো গ্রাজুয়েটস উইথ দ্যান এমএসি ইন পয়েস টু লিড দ্য নেক্সট ওয়েভ অফ ইনোভেশন দ্য ডিগ্রি নট অনলি এনাবেল ডিউ টু এক্সপ্লোর দ্য লেটেস্ট রিসার্চ বাট অলসো পজিশনস ইউ টু রেভলিউশনাইজ ফিল্ডস লাইক এআই সাইবার সিকিউরিটি অ্যান্ড ব্লক চেন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আরও যে রেভলিউশনারি যে সমস্ত মানে ফাইন্ডিংসগুলো আসতে চলেছে সেইগুলোতেও নিজেরা মানে অংশগ্রহণ করতে পারবে এই সমস্ত রিসার্চ ফিল্ডে সো অবশ্যই ভীষণভাবে কেরিয়ারিস্টিক কোর্স একটি এই কোর্সটি নিয়ে তোমরা আরও ডিটেলে দেখে নিতে পারো এই ওয়েবসাইট ভিজিট করে আমি অবশ্যই এইগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি দেন বেনিফিটস অফ এম এস কম্পিউটার কম্পিটিশান কি হাই ডিম্যান্ড আছে বি পার্ট অফ দ্য মোস্ট শর্ট শর্ট আফটার ক্যারিয়ার ইন টেক টেক ফিল্ডে ভীষণ হাই ডিম্যান্ডিং একটি কোর্স এটি দেন রিসার্চ অপরচুনিটিস প্রচুর রিসার্চ অপরচুনিটিসের সুযোগ পাবে যেটা বললাম এআই কোয়ান্টাম কম্পিউটিং এই সমস্ত ব্যাপার নিয়ে গ্লোবাল ইম্প্যাক্ট সেভ দ্য ফিউচার অফ টেকনোলজি উইথ রিভলিউশনারি আইডিয়াস নিজে না এখন ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে অনেক কিছু তৈরি করতে পারবে অনেক কিছু ক্রিয়েট করতে পারবে অনেক কিছু আবিষ্কার করতে পারবে সো অবশ্যই তোমরা এই একটি কোর্স এমএসসিন কম্পিউটার সায়েন্স তোমরা যারা কম্পিউটার রিলেটেড সাবজেক্ট নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাও তাদের জন্য কিন্তু অসাধারণ একটি কোর্স শুধু রিসার্চ ওরিয়েন্টেড বিষয়বস্তুতে নয় তোমরা যদি ডাইরেক্ট ভালো প্লেসমেন্টও চাও তাহলেও কিন্তু এই কোর্সের কোর্স কমপ্লিট করার পরেই ভালো ভালো প্লেসমেন্টের অপরচুনিটিস পাবে এই কলেজে যেহেতু নিজস্ব ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে এফিসিয়েন্ট সেখানে কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় প্রতি বছর বড়ো বড়ো এমএনসিকে নিয়ে এসে বড়ো বড়ো আইটি সেক্টরকে নিয়ে এসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয় যার মাধ্যমে কিন্তু প্রচুর এলিজিবল স্টুডেন্টস তারা কিন্তু ফাইনাল ইয়ারে এমএসসির কম্পিউটার সায়েন্সের ডিগ্রিটা যেমন হাতে পায় তেমন ভালো ভালো এমএনসিতে চাকরির অফার লেটারটাও হাতে নিয়ে যায় তো যদি এই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই এই কলেজের ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমিও আমার যে এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করে দেবো যদি এই কোর্স সংক্রান্ত সম্পর্কে বা অন্য কোনো কোর্স সংক্রান্ত বিষয় কোনো গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কোর্স সংক্রান্ত বিষয় যদি আমার থেকে জানতে চাও বা অন্য কোনো কলেজ সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও টাটা